সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অনাকাঙ্ক্ষিত একটু দেরির জন্য, কারণ যুগান্তরের একটা প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেখানে আমি ছিলাম এবং তারা খুব ভালোবাসার সাথে বলেছে বলে সেখানে থেকে আসতে আমার দেরি হয়েছে। ভাষার মাস, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষায় কথা বলতে পারি, সেই ভাষার মাস ফেব্রুয়ারি মাস। শেষ দিকে প্রায় চার বছর পরে আমরা লিপ ইয়ার পেলাম, আর কালকে ২৯ তারিখ দিয়ে শেষ হবে, কারণ লিপ ইয়ার আমরা সাক্ষী হয়ে থাকলাম চার বছর পরের যে লিপ ইয়ার পেলাম। জাহিদ হোসেন এবং জায়েদ খান সবাইটাই কিন্তু জেড জড়িত, জাহিদ খান এবং যে প্রডিউসার সেও জাহাঙ্গীর শিকদার। জাহাঙ্গীর শিকদারের বোধ হয় জে আমার জেড, জাহিদ বের জেড। আমাকে যখন তার আগে একটু বলে নেই, বলার আগে বজলু ভাই একটু সামনে আসবেন, যদি বজলু ভাই পিছনে বসে আছেন পরিচালক, বজলু ভাই একটু সামনে এসে বসবেন, বজলু ভাই সিনিয়র একজন স্বনামধন্য পরিচালক, অত পিছনে বসবেন, সামনে এসে বসবেন প্লিজ। তো আমি জাহিদ ভাইকে বলেছি যে আমার পোস্টার উন্মোচনে বা টেলার উন্মোচনে কোনো ব্যক্তিত্ব, কোনো মানুষ দরকার নেই, আমার শুধু আমার এই ছবির কলাকুশলী টেকনিশিয়ানদের দরকার, যারা কষ্ট করে কাজ করেছি, আর দরকার এই সাংবাদিক ভাইয়েরা যারা আজকে জায়েদ খানকে জায়েদ খান বানিয়েছে, পরিচালকরা তো বানিয়েছে পর্দায়, বাট মানুষের কাছে তুলে ধরেছে এই মানুষগুলো যারা কষ্ট করে এসছে, আমি এদের দরকার আমার ছবির বা পোস্টার উন্মোচনের জন্য। কারণ আমি মনে করি আপনারা আমার পরম বন্ধু, সবসময় বলি পরম আত্মীয় ট্রুলি, যার কারণে আমাদের দরকার নেই এমন কোনো ব্যক্তিত্ব এনে পোস্টার উন্মোচন করা। কষ্ট করেছে জাহিদ ভাই, টাকা ইনভেস্ট এনার এই মানুষগুলো এবং এই প্রতিটা শিল্পী কলাকুশলী ছবির, তারা এই হকদার ভাগিদার এই সোনার চরের। আমি জীবনে দুইটা সিনেমায় অনেক বেশি কষ্ট করেছি, একটা ছিল মালেক আফসারির অন্তর্জল, আর হচ্ছে জাহিদ হাসানের সোনার চর। কেন কষ্ট বলি আপনাকে, আমি যেহেতু ওয়েল ফিট, ওয়েল মেনটেন করি, আমাকে জাহিদ ভাই অনেক কষ্ট করিয়েছে। জাহিদ ভাই সামনেই বলি, কনকনে যেন সত্য প্রবাহ, তখন আমাকে তিন দিন পর পর ৬টা ৭টার সময় পিরোজপুরে কাদার মধ্যে ফেলে রেখেছে। আপনারা দেখেছেন সেই পোস্ট অনেক ভাইরাল হয়েছিল, অনেক কষ্ট করেছি। কিন্তু আপনারা বুঝেন তো, নদীর ধারে বরিশালের ছেলে আমি, সেই পানি কাদার মধ্যে পড়ে থাকা অনেক কষ্টের। কিন্তু তো সেই কাদার মধ্যে পড়েছিলাম, তারপরে কালীগঙ্গা নদী আছে অনেক বড়, সেখানে আমাকে নৌকার থেকে ঝাঁপ দিয়ে আমি মনে করেছিলাম পাশেই বোধ হয় ট্রলারটা থাকবে, পরে ডুব দিয়ে উঠে দেখি ১.৫ কিলোমিটার থেকে ১ কিলোমিটার দূরে তারা ট্রলার নিয়ে আসে, অতক্ষণ সাঁতরে আসতে হবে। তো লুঙ্গি পরা, আমি লুঙ্গি পরায় কেমন সাঁতরাইতে পারে তো বুঝিনি, লুঙ্গিটা যে খুলে ফেলবো তারও সুযোগ নাই, কারণ পরবর্তী শটেই আমার নৌকায় উঠতে হবে, তখন তো পুরা উলঙ্গ লুঙ্গি ছাড়া, তো লুঙ্গিটাও খুলতে পারিনি। সাঁতার জানি বলে কষ্ট করে যখন ১.৫ কিলোমিটার ১ কিলোমিটার সাঁতরে আসলাম, তখন যেখানকার মাঝি বললো গত ৪-৫ দিন আগে এখান থেকে একটা গরু কুমিরে নিয়ে গেছে। তো সেটা শোনার পর মনে হচ্ছে পা জানি মনে হয় কেউ টানছিল, মানে মনের বাগে খেয়েছে আর কি। তো ছবিটা জাহিদ ভাই সম্পর্কে বলার কিছু নেই, জাহিদ ভাই অনেক যত্ন করে ছবি বানায়, তার আগে মাতৃত্ব, তার আগে জাহিদ ভাইয়ের আরও অনেক অনেক ছবি আমরা দেখেছি, একদম পারফেকশনিস্ট একজন মেকার সে হচ্ছে জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা মানুষ, এবং সে আমার একই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে, জেনারেল স্ট্রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অগ্রজ।